ভোট চুরি করে এই সরকার আবারও ক্ষমতায় আসার পায়তারা করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির তারুণ্যের রোড মার্চ কর্মসূচির দ্বিতীয় দিন বগুড়া চারমাথা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার গঠন করলে সমাপ্তি হবে এই আন্দোলনের। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা থাকলে নাকি ভালো নির্বাচন হয়, শিয়ালের কাছে মুরগি দিলে কি হয় তা সবাই জানে, ভোট চুরি করে এবার আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, মামলা গ্রেপ্তার ও সাজা দিয়ে বিরোধী মাঠ শূন্য করার চক্রান্ত চলছে, খালেদা জিয়াকে হাসপাতালে রেখে মারতে চায় সরকার। বিএনপির এই নেতা আরও বলেন, সব মামলা প্রত্যাহার করতে হবে, ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দ্বিতীয় দিনের তারুণ্যের রোড মার্চটি বগুড়া থেকে সান্তাহার ও নওগাঁ হয়ে রাজশাহীর মোট 130 কিলোমিটার পর্যন্ত চলবে। এর আগে প্রথম দিন শনিবার রংপুর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে দিনাজপুর গিয়ে শেষ হয়।